আমাদের কাটাকড়ে লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আর গাড়ি আমাদের লোড হওয়ার জন্য রেডি, আর এদিকে মেশিন এসে গেছে, তো আমাদের লোডিং হয়ে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো চলে এসেছি আমাদের পাম্পে, ঠিক আছে। আর পাম্পে এসে মানে জায়গা পেয়ে গেছে, আমাদের গাড়ি এই জায়গায় লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর এই যেখানে দাঁড়িয়ে আছে শরীফ ভাইদের গাড়ি 9608, তারপর হচ্ছে 7002, এগুলো সব গাড়ি হচ্ছে। জীবন দিতে খালি করে এসে আমরা আবার যাচ্ছি এখন পাহাড়ে লোড করতে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে পাঁচামি পাহাড়ে লোড করতে, ঠিক আছে। মানে অনেকদিন আমরা পাহাড়ে যাইনি, তো আজকে আমরা যাচ্ছি পাহাড়ে গাড়ি লোড করতে। তো কিছুক্ষণের মধ্যে আমরা সোতসাল মোড়ে ঢুকবো, সামনেই আছে হচ্ছে সোতসাল মোড়, যেখান থেকে পাঁচামি যাওয়ার রাস্তা। আর আমাদের আগে আগে এই যে 16 জায়গা ডাম্পারও যাচ্ছে, আর দাদা চালাচ্ছে হচ্ছে গাড়ি। খাওয়া দাওয়া করে একবারে আমরা ঢুকছি পাহাড়। তো চলো এখন যাই পাহাড়ে ঢুকি। তো যারা বলো যে পাথরে গাড়ি কি করে ভাড়া হবে, কি করে ভাড়া পাওয়া যাবে, এইসব ব্যাপারে তোমরা কমেন্ট করো। তো এই সোতসাল মোড়ে হচ্ছে সব ট্রান্সপোর্ট আছে, ঠিক আছে। এইখানেই সব ট্রান্সপোর্ট আছে, গাড়ি এই সব দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। এরকম এখানে এসে তুমি গাড়ি লাগাবে, তাহলে তোমার কাছে পার্টি এখানে খোলা আসবে, ঠিক আছে। কোথায় কি লোড করবে না করবে, ওপারে সব এখানে সব পার্টিরা থাকে, তো তোমরা এখান থেকে গাড়ি ভাড়া পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সিজনের টাইমে, এখন অফ সিজন, ওই জন্য ভাড়া পাবে না গো। তো সিজনের টাইমে ভাড়া অ্যাভেলেবেল। আর এখান থেকে ঢুকছে হচ্ছে পাঁচামি পাহাড়ে। তো এই রাস্তায় আমরা ঢুকবো, যা ভাই, যা ভাই, যা। আর সোতসাল মোড় থেকে বাঁ দিকে ঢুকেই তো সবচেয়ে প্রথম পড়ে হচ্ছে এই বাজারটা। এটা এটা হচ্ছে কাপাসডাঙ্গা বাজার, ঠিক আছে। এখানে হচ্ছে কাপাসডাঙ্গা বলে জায়গাটা। আর এখান থেকেও মানে পাহাড়ে ক্যাসারে যাওয়ার একটা রাস্তা আছে, এখান থেকে যদি ডান দিকে চলে যাও কাপাসডাঙ্গা মোড় থেকে, তাহলে তোমরা ক্যাসারে চলে যাবে। আর আমরা যাবো হচ্ছে সুজা, ভেতরে যাবো আর একটু আরো। তো এই যে কাপাসডাঙ্গা মোড়, এখান থেকে যদি এই যে ডান দিকে ঢুকে যাও, তো এটাও ক্যাসারেই যাচ্ছে রাস্তা, কোনো সব ক্যাসারেই যাচ্ছে। আর আমরা যাবো হচ্ছে সুজা। আর এই কাপাসডাঙ্গা মোড়ে এই বাজারে মানে সব লেদ মিস্ত্রি বলো, ইঞ্জিন মিস্ত্রি বলো, সব কিছু পেয়ে যাবে। পাহাড়ে যদি কিছু হয় তো এখানেই সব গাড়ি মিস্ত্রি নিয়ে যেতে হয়, কিংবা লেদের কোনো জিনিস পার্টস খারাপ হলে তো এখানে লেদে আনতে হয়, সব এই কাপাসডাঙ্গাতেই আনতে হয় পাহাড়ে যা কিছু হয়। এখান থেকে এবার স্টার্ট হয়ে গেল ক্যাসার, তো সব দিকে এবার শুধু ক্যাসারই আছে এখানে, ঠিক আছে। ওইদিকেও মানে ভেতরে প্রচুর ক্যাসার ক্যাসার আছে। আর এখান থেকে এবার মানে পুরো এবার তোমরা ক্যাসার পেয়ে যাচ্ছে, এবার যেখানে তোমার মাল পছন্দ হবে সেই ক্যাসার থেকে তোমরা মাল রেট করে কিনে নিতে পারো, এখানে সব ক্যাসার আছে। এবার আর কি যত ভেতরে একটু যাবে হয়তো দামটা একটু আরো কম পাওয়া যাবে, এই হচ্ছে ব্যাপার। তো এই মোড়টা থেকে মানে যারা তালবাঁধ লোড করবে, তো তালবাঁধ যাওয়ার রাস্তা হচ্ছে এটা, এই যে গাড়ি লোড করে বেরোচ্ছে তালবাঁধ, ঠিক আছে। এটা একবারে ভেতরে মিডিল পয়েন্ট পাহাড়ের। তো এই দিকে মানে লোড করতে গেলে আরো খরচা বেশি তালবাঁধে, ঠিক আছে। মালের রেট একটু কম হয় কিন্তু খরচা অনেক বেশি আছে, তো তার জন্য আমরা ওই দিকে যাবো না। আমরা যাবো হচ্ছে সুজা, যেখানে টুলু মন্ডলে ক্যাসার যাচ্ছে সেই রাস্তায়, তো সেই রাস্তাতে আমরা যাবো। আমাদের কাঁটা করে লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আর গাড়ি আমাদের লোড হওয়ার জন্য রেডি, আর এদিকে মেশিন এসে গেছে, তো আমাদের লোডিং হয়ে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আর মালটা একবারে যে মালটা নিচ্ছে মানে পুরো একবারে টাটকা মাল, একবারে পুরো টাটকা মানে রেডি মাল। তো চলো মালটা গিয়ে তোমাদের দেখায় কাছে থেকে কেমন মালটা, একবারে ফ্রেশ মাল পুরো। আর এই যে আমার দাদা এখানে দাঁড়িয়ে আছে লোড করাচ্ছে গাড়ি, ঠিক আছে। 25 টন নিবি? 25 টন? হ্যাঁ। আর এই যে মাল একবারে কারেন্ট মাল, একবারে পরিষ্কার, একবারে মাল একবারে পরিষ্কার মাল পুরো। তো চলো লোডটা হোক, লোডটা করে আবার ওখানে কাটা করবো, কাটা করে দিয়ে আবার আমরা বেরোবো। তো বন্ধুরা চলে এসেছি আমরা লোডিং করে হচ্ছে পাঁচামি মোড়ে। এটা হচ্ছে পাঁচামি মোড়,
ঠিক আছে, এখানে এই যে আমাদের গাড়ি লাগিয়েছে এখানে, আর এখানে আমাদের গাড়ি মানে লেভেল হচ্ছে, মাল এখানে লেবার উঠে লেভেল করছে, ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে গাড়িও লেভেল হচ্ছে, ওই যে ঠিক আছে এখানেও লেভেল হচ্ছে আর আমাদের গাড়িও লেভেল হচ্ছে। তো লেভেলটা করবো, লেভেলটা করে একবারে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। তো লোড করে আমরা চলে এসছি হচ্ছে পাঁচরামি থেকে, লোড করে আমরা চলে এসছি হচ্ছে পাম্পে, ঠিক আছে এই হচ্ছে পাম্প, যেই পাম্পে আমরা থাকি, ঠিক আছে এই পাম্পে আমরা চলে এসেছি। আর পাঁচামিতে যে আজকে আমরা লোড করলাম, তো পাঁচামিতে অনেক কেউ জিজ্ঞেস করো লোডিং খরচা কত, তো দেখো আজকে মানে আজকের ডেটে পাঁচামিতে লোডিং খরচা হচ্ছে, তো সবচেয়ে প্রথম কাঁটা হচ্ছে 150 টাকা, আর জিসিবি লোডিং এর জন্য হচ্ছে 100 টাকা লিখছে, আর লেভেল মালটা যে লেভেল করছে লেবার তার জন্য লিখছে হচ্ছে 500 টাকা, আর টোল আছে একটা 170 টাকা, আর চালান যে আমাদের যেহেতু 12 চাকা গাড়ি তো 600 সেফটি চালান লাগে, এই যে এখানে আছে ঠিক আছে, এই যে হচ্ছে 600 সেফটি চালান, ঠিক আছে এই হচ্ছে 600 সেফটি চালান, 12 চাকা গাড়ি যা পাসিং মাল তাতে 600 সেফটি চালান লাগবে। তো এই রয়্যালটিটার দাম লিখছে হচ্ছে 5100 টাকা, ঠিক আছে। তো টোটাল মানে হচ্ছে টোটাল ওই 6000 টাকা মতো লোডিং খরচা আছে পাহাড়ে, এখন 12 চাকা গাড়ি একটা লোড করতে 6000 টাকা মতো লোডিং। তো চলো এখন এই পাম্পে চান টান করবো, আর এই টিপে আমরা হচ্ছে বাড়ি যাবো, যেহেতু আজকে হচ্ছে শনিবার, মানে শনিবার আজকে লোড হয়েছে আমাদের গাড়ি, কালকে রবিবার পাথর খালি করে মানে ট্রান্সপোর্টে আমরা রিটার্ন ভাড়া কিছু পাবো না, খালি করে আমাদের সারাদিন রবিবার ওখানেই থাকতে হবে। তো ওই জন্য এই টিপে আমরা বাড়ির এই দিক দিয়ে যাবো, তো রবিবারটা আমরা পুরো কালকে বাড়িতে কাটিয়ে দিয়ে সোমবার দিন সকালে আমরা পাথর খালি করবো, ঠিক আছে। তো চলো চান টান করে নিই এখানে পাম্পে দিয়ে বেরোবো। তো এখন বাজছে হচ্ছে 9টা, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে জয়দেব মোড়, আর ওখানে একবারে গাড়ি আমাদের ছাড়তে একটু লেট হয়ে গেছিল, যা আরামে আরামে আসছি, যাতে তা অনেক আছে, বৃষ্টি হচ্ছে আর মানে বিকেল থেকে একভাবে মানে বৃষ্টি পড়তেই থাকে। তো এখন এই জয়দেব মোড়ে দাঁড়িয়েছি, আর এখানে এখন খাওয়া দাওয়া করবো, দাদা বলছে বিরিয়ানি খাবো, অনেকদিন বিরিয়ানি খাওয়া, কি খাবি, বিরিয়ানি, বিরিয়ানি খাবে বলছে, তো এখানে দাঁড়িয়েছি, তো একবারে খাওয়া দাওয়া করে নি, খেয়ে দে তারপর আরামসে পান্ডুয়া পৌঁছাবো। তো খাওয়া দাওয়া করে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আর এখন বাজছে হচ্ছে 10টা, আর এখন আমরা পার হচ্ছে ইলামবাজার জঙ্গল, দেখতে পাচ্ছ 10টা বাজছে, আর এখন আমরা ইলামবাজার জঙ্গল পার, আর আমাদের গাড়ি একটু কাজ আছে, লাইটটা দেখতে পাচ্ছ একটু কমজোর হয়ে গেছে, ঠিক আছে ক্যামেরাতে মানে পরিষ্কার দেখাচ্ছে কিন্তু মানে লাইটে এমনি খুব কমজোর হয়ে গেছে, বৃষ্টি হলে লাইটে মানে দেখাই যাচ্ছে না, একটা মানে হেডলাইট, দুটো হেডলাইট আছে সেটা পাল্টাতে হবে। তো আমরা এইটি ঘুরে এসে কাজ করাবো, গাড়িতে আমাদের কিছু কাজ আছে, সেরকম ব্রেকের কাজ আছে, তারপর হচ্ছে মোবিলটা চেঞ্জ করব। তো এই টিপটা আমরা ঘুরে এসে এই কাজগুলো আমাদের করাবো, এই চপ্পরটা ঘুরে এসে, আর দাদা এদিকে এই যে ঘুমোচ্ছে, এই যে ওকে শুয়ে দিয়েছি, কারণ হচ্ছে ওই ওই দিকে গিয়ে আবার আমি ওকে কিছুক্ষণ গাড়ি দিয়ে দেবো, আবার ও চালাবে, ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে ওখানে ওকে শুয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে 1টা, আর আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে শক্তিগড়, শক্তিগড়ে যে ল্যাংচা মহল বলে, এই যে সব মানে ল্যাংচার দোকান এখানে, ঠিক আছে। তো এইখানে এসে আমরা দাঁড়িয়েছি, অনেকদিন পর মানে বাড়ি যাচ্ছি, তো ল্যাংচা ভাবছি নিয়ে যাবো, কিছু মিষ্টি নিয়ে গেলে ভালো হয়, বাড়িতে এমনি সব ছেলে মেয়েরা সব আছে, তো ওই জন্য এখানে দাঁড়ালাম, আর আমাদের টায়ারও দেখে নিচ্ছি, টায়ার একবারে মানে ওয়েদার ভালো তো ওই জন্য পুরো একবারে ঠান্ডাই আছে, টায়ারের দিক দিয়ে কোনো সমস্যা নেই। চলো এখানে কিছু ল্যাংচা নেবো, ল্যাংচা নিয়ে দিয়ে একবারে আবার এখান থেকে ফেরবো। ওকে, কত করে ল্যাংচা? এইটা দাও 10 পিস করে দু জায়গায় প্যাক করবো। তো নিয়ে নিয়েছি এই যে ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা, তো একটা আমার আছে আর একটা হচ্ছে দাদার, আর গাড়ি একবারে মানে রোডের উপর দাঁড় করিয়ে রেখে চলে গেছিলাম, যেহেতু দেখতে পাচ্ছ রোড পুরো ফাঁকা। চলো লিয়া হয়ে গেছে ল্যাংচা, তো তাহলে এখান থেকে বেরোই এবার, ঠিক আছে। তো এখন বাজছে হচ্ছে 2টো, আর আমরা এখন পৌঁছালাম হচ্ছে বই, রোড একবারে মানে পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, একবারে রোড মানে পুরো ফাঁকা রোড, কোনো গাড়ি। তো বন্ধুরা আমরা এখন ঢুকছি মানে হচ্ছে শিমলাগড়, ঠিক আছে। তো এই হচ্ছে শিমলাগড় আমরা ঢুকছি, আর আগে মানে আমি যে গাড়ি চালাতাম শরীফ ভাইয়ের গাড়ি, তো এইখানে মানে শিমলাগড়ে এই জায়গাটাই হচ্ছে শরীফ ভাইয়ের বাড়ি, আর ওইখানে মনে হচ্ছে 31 যে গাড়ি আমি চালাতাম মনে হচ্ছে গাড়িটা দাঁড়িয়ে আছে। তো এই যে দেখতে পাচ্ছ 31 শরীফ ভাইয়ের বাড়ির কাছে দাঁড়িয়ে আছে, এই যে ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে 31।
7002 আর দাদা ওই যে ওইদিকে আছে, তো এখন দেখি কখন কি এখান থেকে টোটো পাওয়া যায়, তারপরে বাড়ি যেতে পারবো। কারণ বাইক নিয়ে আগে আমি এখানে থাকতাম, বাইক এখন বাড়িতে। ঠিক আছে, কখন কি হয় পাওয়া যায় টোটো দেখি, তারপরে বাড়ি যেতে হবে। আর এই হচ্ছে আমাদের সেই পাম্প, এই পাম্পেই আমরা গাড়ি রাখি, ফাঁকা আছে মোটামুটি, জায়গা ভালোই আছে, তো রেখে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে আমাদের ব্লগের এটা হচ্ছে পরের দিন, আর আমরা আছি হচ্ছে আমাদের পাম্পে। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের পাম্প। তো আমরা মানে ভোরবেলা চলে গেছিলাম বাড়ি, তো বাড়ি থেকে ঘুরে ঘাড়ে আবার এই একটু পরে আবার এই মানে বাইক নিয়ে এলাম, যাতে যেহেতু পাম্পে আমরা গাড়িটা লাগিয়ে গেছি, তো কোথায় কি ভালো মানে গাড়ি ফাড়ি বেরোবে ভেতর থেকে, তারা সেফটি জায়গা দেখে, যাতে কারো অসুবিধা না হয়, সেই জায়গা থেকে আমরা আবার গাড়িটা লাগিয়ে দিয়ে চলে যাবো। ঠিক আছে, আর এই হচ্ছে আমার মেয়ে তামান্না। ঠিক আছে, মেয়েকে দিয়ে সকালবেলা বেরিয়ে পড়েছি, যে সব কাজগুলো আছে মিটাবো। আজকে হচ্ছে রবিবার, আজকে আমরা রবিবারটা পুরো মানে ঘরে কাটাবো। ঠিক আছে, দিয়ে কালকে আমাদের গাড়ি খালি করবো, এখান থেকে রাতে হোক কি কালকে ভোরে হোক আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো। ঠিক আছে, তো আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড বাই বন্ধুরা।